জীবন মানে এই বেঁচে থাকা মানে এই জন্যই দুনিয়ার ব্যস্ততা কমান আখেরাতের ব্যস্ততা বাড়ান ছেলে মেয়েকে বুঝান বাবা আমি রাত দিন জমি জামা খেত দোকান সংসার লইয়া ব্যস্ত থাকতে পারতাম না আমাকে মরতে হবে তোমাদেরকেও মরতে হবে এটা বুঝান নানা শাহ আশরাফ আলী থানভি নাব্বারাল্লাহু মারকাদাহু তিনি বলতেন বহুত বড় বুজুর্গ ছিলেন থানভি রহমতুল্লাহ আলাইহ উনি বলতেন উম্মত কি বদহালি কা খেয়াল জব আতি হে তো নিন্দ উড় জাতি হে আর করোটে বদলতে বদলতে রাত খতম হো জাতি হে তিনি বলতেন হায় আমার ভাই উম্মতের খারাপ মন্দ অভ্যাস মন্দ পরিবেশ দেখে যখন মনে হয় মানুষের এই দুর্বিষহ গুনার নাফরমানির হালাত তখন ঘুম চলে যায় চোখ থেকে সারা রাত বিছানা এপাশ ওপাস করতে করতে রাত কেটে যায় হায় কি হবে আমার হায় কি হবে জাতির হায় কি হবে এই কওম তিনি বল আর খানে কে ওয়াক্ত জব উম্মত কি বদহালি কা খেয়াল আতি হে তো ভোক উড় জাতি হে এবং বলতেন খাওয়ার সময় যদি মনে হয় উম্মতের হালাত তো ভোক খিদা দূর হয়েছে দূর হয়েছে আজকে সারা পৃথিবীতে যেই দাওয়াত ও তবলিগের মেহনত চলতেছে এই মেহনতের প্রথম যিনি হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই সারা রাত তিনি ওনার ঘরে এই এপাশ ওপাশ করতেন ঘুরতেন ওনার স্ত্রী বিবি জিজ্ঞেস করছে হায় আপনার কি হলো আপনি সারা রাত এপাশ ওপাশ করেন ঘটনাটা কি হ্যাঁ উঠাও ছবি উঠাও এই প্লাস্টিক অপদার্থ কোথাকার আবার ব্যাটকায় তো এই কারণে ওনার বিবি বলতেন আপনি এমন করছেন কেন ঘরের মধ্যে বাইচারি করছেন ঘুমাইতেছেন না কেন কি এত পেরেশানি আপনার তখন তিনি বলতেন চোখের পানি ফেলে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ যে বিবি শোনো আমার কলিজার ভিতরে যেই ব্যথা আমার কলিজার ভিতরে যেই অস্থিরতা যদি সেটা তুমি বুঝতা তো এই নির্ঘুম রাত আমার সাথে একজন না তুমিও কাটাইতে তোমারও ঘুম হারাম হয়ে যাইত যদি তুমি বুঝতে এজন্য এই ফিকির ভাইয়া এটা উম্মতে মুহাম্মদি হিসাবে আমাদের জিম্মাদারি আমাদের দায়িত্ব আমাদের প্রত্যেককে বিশ্বাস করেন অনুরোধ করছি একেবারে হাত জোর করে বলছি আমরা পৃথিবীতে শুধুই কেবল সারা দিনে তিন বেলা খানা রাত্র হইলে ঘুম যাওয়া আর এই বউ বাচ্চা বাজার সংসার খাট পালং জায়গা জমি ইট বালি সিমেন্ট শুধুই এটুকু মিলাবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দেয়নি মুসলমান বানায় নাই আখেরি নবীর উম্মত বানায় নাই হাদিস দেয় নাই আল্লাহ তাআলা এটুকুর জন্য দেয় ঈমানের মতো নিয়ামত দিছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মতো এত বড় নবী দিয়েছে এমনি এমনি এ শুধু ভাত মাস আহার নিদ্রা বন বিড়ি পান সুপারি এর জন্যই কি মনে হয় বলে একটু ভাবেন তো এর জন্যই আমরা আসছি পৃথিবীতে এর জন্যই আমরা মুসলমান আমাদের জিম্মাদারি এটাই তো কাফের আর বেঈমান সারা দিনে করে যা আপনিও করেন তা ওরাও উপার্জনের নেশা আপনারও উপার্জনের নেশা একই ফিকির ওরাও টাকা আপনারও টাকা ওদেরও বিল্ডিং দালানের স্বপ্ন আপনারও এই স্বপ্ন তফাত কি তাহলে ঈমান আল্লাহ যা আমাদেরকে দিলেন এটার আলাদা মূল্যায়ন কি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আল্লাহ তাআলা দিলেন এটার মূল্যায়ন কি এটার ফায়দা কি এজন্য আমি এই প্রসঙ্গটা শেষ করলাম ইসলাহ এটা কেন এটা গুরুত্বের জন্য এতগুলো কথা বললাম অর্থাৎ সংশোধন পরিবর্তন আপনি বদলে যান আপনার বিবিকে বদলান আপনার ছেলেকে বদলান আপনার মেয়েকে বদলান আপনার নাতি নাতনিকে বদলান
এই কথাটা বুঝানো ইসলাহি মজলিসের মকসদ। আপনি আল্লাহ মুখী হন, আখেরাত মুখী, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়ে সবাইকে দিনদার বানান, নামাজি বানান, তসবিহওয়ালা বানান, জিকিরওয়ালা বানান, হালাল উপার্জনকারী বানান, কলজার মধ্যে ওইটা বসান যে বাবা দুনিয়া যত লোভে দেখাক হারাম রোজগার করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, নর্তকি দেখা যাবে না, অশ্লীল ছবি দেখা যাবে না, জিনার ব্যভিচারের দৃশ্য দেখা যাবে না, এটা বুঝাইতে হবে। কারণ আমাদের এখানেই শেষ না, আজকের ভোগ বিলাস এটাই যদি শেষ হয়ে যাইত, এখানেও যদি ফিট্টা ফাইট্টা সমান করে দিত, তাইলেও তো দুঃখ ছিল না। যাক অপরাধ যা করছি করছি, দুনিয়াতেই ফিট্টা ফাইট্টা দিছে, এটাও তো না। আল্লাহ তাআলা বলেন সব আমি জমা করে রাখছি, আখেরাতে হাশরের ময়দানে এক এক জাররা জাররা বিন্দু বিন্দু আমি তোমার সামনে পেশ করব, আর এর প্রত্যেকটার বিনিময়ে শাস্তি কিংবা শান্তি দেব। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ তাআলা কোরআনে বলে বান্দা হাশরের ময়দানে বলবে সব কিছু তার সামনে পাবে, তখন প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা দেখে বলবে মা লি হাযাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব, কারে দিয়ে লেখাইলেন এই আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ দেখি ছোট বড় একটা শব্দ একটা নিঃশ্বাস পর্যন্ত লেখার থেকে বাকি রাখে নাই। যে কি লেখা লেখাইলেন, যারে দিয়ে লেখাইলেন তারে কি কদ্দুর ছুটিও দিলেন না, তার কি কদ্দুর শুক্র শনিবারও ছিল না, আরে তারে কি কদ্দুর 16 ডিসেম্বরের বন্ধও দিছেন না। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, ফেরেশতা কোনো ছুটি কাটায় নাই, ফেরেশতা কোনো বন্ধ কাটায় নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়ায়ফালুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা কোনো নাফরমানি করে না, ফেরেশতা আদেশের ব্যতিক্রম করে না, ফেরেশতার ক্লান্তি নাই, ছুটি নাই, বিশ্রাম নাই, লিখছে তো লিখছে, লিখছে তো লিখছে, লিখছে তো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, বলেন আমিন। তাইলে ইসলাহের ফিকির করবেন তো ইনশাআল্লাহ, নিজের এবং অন্যের, কমপক্ষে নিজের এবং বিবি বাচ্চা পরিবার এটুকুর কমপক্ষে মূল্যায়ন এটুকু ছেড়ে দিয়ে বাকিটুকু চেষ্টা করবেন যে যদ্দূর বাড়াইতে পারে, যে যদ্দূর বাড়ানোর ফিকির, কিন্তু কমপক্ষে নিজের এবং বিবি বাচ্চার ফিকির ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। আমার অনুরোধ এটা তথা বাড়ান, ছেলে মেয়েকে বুঝান বাবা আমি রাত দিন জমি জামা ক্ষেত দোকান সংসার লইয়া ব্যস্ত থাকতে পারতাম না, আমাকে মরতে হবে, তোমাদেরকেও মরতে হবে, এটা বুঝান।